আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বেশ কিছুদিন তো বেশ কিছুদিন না প্রায় এক মাস যাব আমি সিপিএ নিয়ে কোনো টিউটোরিয়াল কি কোনো টিউটোরিয়াল আমি দিতে পারছি না এক কথা এক মাস আমি এলাকার বাইরে ছিলাম যার কারণে আমি সিপিএ নিয়ে কোনো টিউটোরিয়াল আমি আপনাদের উপহার দিতে পারি নাই তবে হ্যাঁ এখন থেকে আমি আবার পারমানেন্টলি এলাকায় চলে এসেছি এখন থেকে আবার আগের মতো টিউটোরিয়াল দিয়ে যাব এবং আপনাদের প্রথমে ফ্রিতে শেখাচ্ছি এবং ফ্রিতে ওগুলো শেখা শেখানোর পর আমি আপনাদের পেড মার্কেটিংয়ে নিয়ে যাব তবে আমি আপনাদের আরেকটা কথা এখানে বলতে চাই আমি গত যে টিউটোরিয়ালগুলো দিয়েছি এই টিউটোরিয়ালগুলো যদি রীতিমতো কেউ দেখে থাকেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের অবশ্যই ইনকাম হয়েছে আর যদি কারো ইনকাম না হয়ে থাকে তাহলে বলবো যে সে কাজই করেনি। অথবা সে দৈনিক এক ঘন্টা সময় নষ্ট করছে আপনি যদি কোথাও জব করতেন তাহলে অবশ্যই পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা অন্তত কমসে কম জব কাজ করার পর আপনি মাসিক একটা রেভিনিউ পেতেন তো এইখানে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নষ্ট করলে প্রবলেমটা কোথায় আপনি তো ঘরে বসে কাজটা করতেছেন কারোর আন্ডারে না কোনো মালিকানাধীনে না আপনি নিজেই মালিক সেখানে আপনি যদি করেন নিজের কাজ নিজে করেন তাহলে প্রবলেমটা কোথায় আপনার ভাই হ্যাঁ যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো জায়গায় কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে বা ইনকাম না হয়ে থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আর বন্ধুরা আজকে যেহেতু অনেকদিন পর আবার স্টার্ট করছে সিপিএ নিয়ে টিউটোরিয়াল সেক্ষেত্রে আমি প্রথমেই আমি আপনাদের দেখাতে চাচ্ছি একটা ল্যান্ডিং মিস ক্রিয়েট করা নিয়ে বিষয়ে ইতিমধ্যে আমার টিউটোরিয়ালে লেন্ডিং মিস নিয়ে দুই তিনটা সাইট নিয়ে আমি আলোচনা করেছি তবে এবার আমি যে সাইটটা নিয়ে আলোচনা করব এই সাইটটা সরাসরি গুগলের একটা প্রোডাক্ট আর আপনারা অবশ্যই জানেন ব্লগ স্পট সাইটের মতো গুগলের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আগে কিন্তু গুগল শো করে কত ফার্স্ট পেজে শো করে যেমন একটা জিনিস দেখাই আমি আপনাদের জাস্ট আমি গুগুলে গেলাম অ্যান্ড গুগুলে যাওয়ার পর যদি আমি এখানে লিখি যে গিফট কার্ড ধরেন আমি গিফট লিখলাম গিফট শুধু জাস্ট গিফট লিখলাম আমি তো এইখানে যেগুলো শো করবে ফ্রেন্ডস তো প্রথমেই দেখবেন যে গুগলের যে পার্সোনাল নিজস্ব যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যে সাইটটা এটাই প্রথমে শো করবে এবং ফার্স্ট পেজে চলে আসবে সেক্ষেত্রে আমি আপনাদের আজকে গুগলের এমন একটা প্রোডাক্ট নিয়ে পরিচিত করাবো প্রোডাক্টের সাথে পরিচিত করাবো যে প্রোডাক্ট থেকে আপনি যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করেন তাহলে এটা গুগলে সবার আগে শো করাবে এবং ওখান থেকে আপনার লিড আসবে খুব তাড়াতাড়ি আপনি যদি ওই ল্যান্ডিং পিসটা আপনার বিভিন্ন ওয়েতে সাইটে আপনি প্রমোট করেন তাহলে ওইখান থেকে লিড তাড়াতাড়ি আসবে সো বন্ধুরা যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের দেখার ইচ্ছা থাকে এবং যদি কেউ দেখতে চান তাহলে ভিডিওটা দেখা শুরু করে দিন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ট্যাকটিও বুবি আপনাদের সাথেই আছি ফ্রেন্ডস এটা হলো গুগলের সেই প্রোডাক্ট যেখান থেকে আমি আপনাদের ল্যান্ডিং পিস ক্রিয়েট করা দেখাবো দেখুন বন্ধুরা ইতিমধ্যে এখানে আমার তিনটা ল্যান্ডিপিস ক্রিয়েট করা আছে আমি জাস্ট বোঝার স্বার্থে এবং নিজের নিজে নিজে ট্রাই করার পরিয়ত পরীক্ষা করার স্বার্থে আমি এই তিনটা ল্যান্ডিং পিস ক্রিয়েট করেছিলাম এটা গত মাসে আমি ক্রিয়েট করেছিলাম আমি যখন এলাকা থেকে চলে যাই চলে যাওয়ার আগে একবার ট্রাই করে দেখেছিলাম এরপরে আর এখানে কাজ করা হয়নি তো সেক্ষেত্রে এখন আমি আপনাদের দেখাবো এখানে কী করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছি না কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না এখানে আপনার যদি একটা গুগল অ্যাকাউন্ট থাকে মনে করেন জিমেল অ্যাকাউন্ট থাকলো এবং এই জিমেল যদি গুগলে অ্যাড করা থাকে আপনি জাস্ট আপনার পিসি থেকে এই যে সাইটস ডট গুগল ডট কম লিখবেন আমি আবারও এখান থেকে আমি আবার নতুন করে প্রবেশ করে দেখাচ্ছি এস আইটি ডট গুগল ডট কম লিখলেই আপনার যে উক্ত পেজে নিয়ে যাবে আপনাকে আমি এই দেখেন সাইটস ডট গুগল ডট কম লিখলাম আমার পেজে আমাকে নিয়ে যাবে এখন গুগল সাইটসে নিয়ে যাচ্ছে কারণ আমার একটা জিমেল গুগল অ্যাড করা আছে এখানে সেক্ষেত্রে এখানে আপনার নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নাই তো এখন আমি আপনাকে দেখাবো আপনি এখানে কি করে লেন পিসটা ক্রিয়েট করতে পারেন সেজন্য আপনার অবশ্যই একটা সিপিএ অফার লাগবে এবং সেই সিপিআই অফারটা আপনি কোথায় পাবেন অবশ্যই সিপিএ মার্কেট প্লেসে প্রথমে আপনার সিপিএ একটা অফার সিলেক্ট করতে হবে আমি এখান থেকে একটা কোম্পানি থেকে ইমিলস আপনি একটা অফার নিয়ে নিচ্ছি তো ফ্রেন্স আমি ইচ্ছা করলো এখান থেকে যে রাইট চিহ্ন দেওয়া বা এই অফারগুলো নিতে পারি আমি আপনাদের পরবর্তী একটা টিউটোরিয়ালে দেখাবো যে আপনারা কি করে এই যে ক্লোজ ক্লোজ দেওয়া অফারগুলো কি করে আপনার অ্যাপ্রুভ করবেন কী করে এর জন্য রিকোয়েস্ট পাঠাবেন অফারের জন্য রিকোয়েস্ট কী করে পাঠাবেন এডপিনকে এটা আমি পরবর্তী দেখাচ্ছি তো এখন আমি আপনার যা জিনিসটা দেখাতে যাচ্ছি এখান থেকে মনে করেন এই অফারটাই আপনি যদি এই অফারটা নিয়ে কাজ করতে চান আপনারা অবশ্যই পেজ ক্রিয়েট করতে পারেন সেই জন্য আমি আর পেজটা বেশি লং করতে যাচ্ছি না তাই আমি এখান থেকে কোনো রকম অফার নিব না জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এই লিঙ্কটা নিয়ে লিঙ্ক আপ কীভাবে করাবেন এই লিঙ্কটা আমি আপাতত কপি করে নোট পেরে রেখে দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে আমি গুগল সাইটে এখন চলে গেলাম গুগল সাইট থেকে আপনি যখন একটা সাইট তৈরি করবেন এটা কিন্তু প্রত্যেকটাই মিনি মিনি সাইট ইচ্ছা করলে আপনি এখান থেকে ও বড়ো সাইটও ক্রিয়েট করতে পারবেন পেজ অনেকগুলো থাকবে সেরকম ওয়েবসাইটও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আপনি তো সেক্ষেত্রে আপনার এখানে প্রথমেই চিহ্নটা দেখা যাচ্ছে নিচে দেখা প্লাস চিহ্নটা ঠিক এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন ক্রিয়েট এ নিউ সাইট দেখুন এখানে উপরে লেখা চলে আসছে আমি প্লাসে ক্লিক করলাম আমার এখানে নেটওয়ার্ক গতি খুবই স্লো বন্ধুরা জন্য আমি খুবই দুঃখিত এবং দেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে এইখানে ইচ্ছা করলে আপনি এটা ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দেওয়ার পর নিজের মতো করে ট্যাম্পলেট বাঁচাই করতে পারেন আর কথা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড পিকচার বাছাই করতে পারেন আবার আপনি এখান থেকে প্লাসও করতে পারেন ফুটার আবার নতুন ক্রিয়েটও করতে পারেন এই যে লেআউট মনে করেন আপনার এটা পছন্দ হচ্ছে না আপনি এটা নিতে পারেন দেখুন এখানে লেআউটটা আর একটু সুন্দর হয়েছে এখানে আরও কয়েকটা চলে আসছে প্লাস এখানে ক্লিক টু এডিট টেক্সট বা এখানে আপনি পিকচারও অ্যাড করতে পারেন তো এরকমভাবে অনেক লেআউট আছে এখানে আপনি এই এই লেআউটটাও এখানে ইউজ করতে পারেন দেখুন এই লেআউটটা একটু অন্যরকমভাবে আসবে একটু বড় হয়ে আসছে উপরে এখানে দুটা আসছে আবার নিচেও আসছে তো আমি এত বড় লেআউট ইউজ করতে চাচ্ছি না এখন আমি আপনাদের জাস্ট দেখানোর স্বার্থে বা আপনারা যদি ক্রিয়েট করতে পারেন আমি জানি আমার এই ভিডিওটা পুরোপুরি কেউ দেখবে না তারপরও আমি আপনাদের বোঝাতে চাই এবং কিছু শিখাতে চাই আমি নিজে যা জানি তা আপনাদের শেখাতে চাই আমি প্রথম লেআউটটাই নিচ্ছি এখান থেকে ফার্স্টের লেআউটটা নিয়ে আমি কাজ করব আর উপরে যেগুলো আছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আমি এত কিছু দরকার নাই আমি এগুলো ডিলিট করে দিচ্ছি জাস্ট আমি জাস্ট আপনাদের মিনি একটা সাইট ওপেন করে জাস্ট দেখাবো প্রত্যেকটাতে কী করে দিবেন তো এখানে আপনি যে ইমেজটা আছে সেই ইমেজটা চেঞ্জ করতে দেবেন অথবা আপনি চেঞ্জ ইমেজ হেডার টাইপ এখান থেকে ইমেজ আপনি আপনি যদি যান অথবা পেজে যান পেজে যাওয়ার পর একটা জিনিস দেখুন আপনারা আসছে ওয়েট এখানে কিন্তু এখন বর্তমানে একটা পেজ আছে জাস্ট হোম পেজ আপনি ইচ্ছা করলে এখানে আর একটা পেজ তৈরি করতে পারেন ডুপ্লিকেট পেজ অথবা অ্যাড সাব পেজ অ্যাড সাব পেজ দিয়ে এখানে নাম নেম দিতে পারেন আপনি একটা ধরেন আমার নাম দিলাম এখানে মা মা দেওয়ার পর যদি আমি অ্যাডভান্সে যাই এখানে দেখুন বন্ধুরা আপনি এটা কাস্টম পাত এগুলো দিতে পারেন অ্যাডভান্সে আমার দরকার নেই আমি ডান দিয়ে দিলাম আপনি অ্যাডভান্সে যাবেন না এটা সাব পেজ হয়ে গেছে এখন এখানে একটা এখানে হোম পেজ তো আছেই হোম পেজের নিচে আরেকটা সাব পেজ চলে আসছে সেক্ষেত্রে আমার সাব পেজটারও এখন দরকার না এগুলো আপনারা পরবর্তী নিজে নিজে কইলেন এটা ডিলিট করে দিছি আমি এখন জাস্ট হোম পেজটা আছে আমার থিমে যাই আমি একবার থিমে গিয়ে দেখাই এখানে কী কী আছে আপনাদের এই যে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন থিমের যে এই কালারটা আপনি চেঞ্জ করতে পারেন আমি কালার চেঞ্জ করে জাস্ট আমি এটা সাদা করে দিই দেখি সাদা অথবা আমার এখানে দরকার নাই আমি এখানে আমার যে সাইট হবে সাইটের নাম দিচ্ছি সাইটের নাম কি দিতে পারি ফ্রেন্ডস তো ল্যান্ডিং পেজ ডেমো ল্যান্ডিং পেজ ডেমো ল্যান্ডিং পেজ আমি সাইটের নাম দিলাম ল্যান্ডিং পেজ এখানে এখন আপনি কি করবেন হেডার অ্যাড করতে পারেন হ্যাডার লোগো আমি এখানে হিউম নিয়ে আসলাম এখানে আপনি দিতে পারি আবার ডেমো পেজ ডেমো পেজ এটা দিলাম এখন আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড একটা পিকচার দিবেন সেই ক্ষেত্রে এখানে গিয়ে জাস্ট আপলোড করবেন যে কোনো একটা পিকচার আপনি সেই ক্ষেত্রে আমি পিকচার আপলোড করছি যে কোনো একটা পিকচার নিয়ে নেবেন আপাতত বোঝানোর স্বার্থে আমি আপনাদের এটা দেখাচ্ছি অ্যাডওয়ার্ক মিডিয়া থেকে সিবিএস থেকে আমি এই পিকচারটা নিয়ে নেই তো দেখুন বন্ধুরা যে আমার যে পেজটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার চলে এসেছে এখন এখন আপনি চাইলে এখান থেকে পিকচার যেটা আছে এটা রিমুভ করতে পারেন অথবা আপনি হেডার টাইপে গিয়ে আপনি যদি চান যে এখানে কোনো রকম কিছু দিবেন না আপনি সাদা চান টাইটেল অনলি সেক্ষেত্রে সাদা চলে আসবে আপনি যেভাবে চান লার্জ ব্যানার বা ব্যানার আপনি যাই দেন ঠিক সেভাবেই আসবে এখানে এটা জাস্ট ব্যানার দিলাম আমি এখন এখন আপনি আরেকটা কাজ করতে পারেন এই যে এখানে এটার মধ্যে এখন একটা কাজ করতে পারেন এই যে দেখুন ফ্রেন্ডস ধরুন ওয়েট ওয়েট হ্যাঁ এখন আপনি এই লেখাটাকে লিঙ্ক আপ করাতে পারেন একটু আগে যে লিঙ্কটা নিলাম আমরা এই লিঙ্কটা এখানে লিঙ্ক আপ করায় দিই এটা আমি এই জন্য লিংক আপ করানোর বিষয়টা দেখানোর জন্য এখন আপনি চাচ্ছেন নিচে কিছু লিখা দিবেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে ইনসার্টে যাবেন এবং টেক্সট বক্স নেবেন একটা টেক্সট বক্স নিয়ে এখানে এখন যা খুশি তা লিখতে পারেন দিস ইজ এ ভেরি গুড পেজ গুড ল্যান্ডিং পেজ টিউটো রিয়েল জাস্ট এটুকু দিলেন এবং ইচ্ছা করলে আপনি এটাকেও লিঙ্ক আপ করতে পারেন এটাকে বোল্ড করতে পারেন বাঁকাতে পারেন যে কোনো আকারে এমনকি এটা মাছ বরাবর নিতে পারেন এখান থেকে তো এটা নর্মাল টেক্সট আপনি ইচ্ছা করলে টেক্সটাকে একটু বোল্ডও করতে পারেন টাইটেল দিলে একটু বড়ো হয়ে যাবে এটা আমি বড়ই করে দিলাম তো এটা করার পর আপনি যদি চান যে নিচে একটা পিচ বাটন দিয়ে দেবেন সেক্ষেত্রেও এখানে সুবিধা আছে বাটন কিভাবে আপনি দিবেন তো এখানে দেখুন বাটন নামে একটা অপশান আছে বাটনের নাম দিবেন আমি ক্লিক হেয়ার নাম দিলাম একটা ক্লিক হেয়ার এখানে লিঙ্ক আপ করাবো বাটনের যে লিঙ্ক আপটা করতে চাচ্ছি আমি অ্যান্ড দেন আমি জাস্ট এখানে দিয়ে দিবো অ্যান্ড দেন আমার বাটনটা হয়ে গেল বাটনটা কালো আসতে ইচ্ছা করলে বাটনের কালারও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন যাই হোক আমি আপনার চেঞ্জ করছি না আমি বোঝানোর জন্য এটা দিলাম যাই হোক এখন এখানে আপনি এই বাটনটাও হয়ে গেল আমার দেওয়া বাটনটা আপনি চাইলে আর একটু ছোটও করে দিতে পারেন তো ফ্রেন্ডস আমি এখন বাটনও দিয়ে দিলাম একটা এখন আপনি চাইলে এটার পিছনে আমি আপনি একটা ভিডিও যদি নিজের তৈরি করা ভিডিও দেন আপনার অবশ্যই সিপিআর জন্য ইউটিউব চ্যানেল থাকতে হবে একটা যেখান থেকে আপনার লিড আসতে পারে আমি এই ইউটিউব নিয়েও ভিডিওতে দেখাইছি যাই হোক এখন আমি আপনার দেখাতে চাচ্ছি আপনি চাচ্ছেন ইউটিউব একটা ভিডিও দিয়ে দেবেন দেখুন এখানে একটা অপশান আছে নিচে ইউটিউব এখানে গিয়ে জাস্ট ভিডিও সার্চ দিবেন একটা যে কোনো ভিডিও সার্চ দেওয়ার পর তো আমি আপলোডের চলে যাই আমি এখন সার্চ দিচ্ছি না আপনি এখান থেকে ভিডিও যে অ্যাড্রেসটা নিয়ে সার্চ দিবেন আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমি এখন একটা ভিডিও কিন্তু এখানে দিয়ে দিলাম নিচে তো এইখানে আমি মনে করি এই একটা সিম্পল ল্যান্ডিং পিস তৈরি করাই ভালো আমাদের এত বড় ল্যান্ডিং পিস তৈরি করা দরকার নে একটা জিনিস মনে রাখবেন আপনার ল্যান্ডিং পেজ যত সিম্পল হবে তত বেশি মানুষের চোখে যাবে তত বেশি মানুষের মানুষের চোখে ফোকাস করবে সো ফ্রেন্ডস আপনারা সবসময় চেষ্টা করুন আপনার ল্যান্ডিং পিসটা একদম সিম্পল তৈরি করার জন্য তো এখন ফাইনালি আপনার কাজ হবে কি আপনি যদি চান এটা রিভিউটা দেখতে তাহলে প্রিভিউ চলে যান এখানে অর্থাৎ আপনার যে ডেস্কটপ পিসি অথবা আপনার ল্যাপটপে যেভাবে শো করবে এটা হলো সেই ডিসপ্লেটা তো এখন যদি আপনি দেখতে চান যে আপনার ট্যাবলেট পিসিতে কী করে শো করবে সেটা ডিসপ্লে হল এটা আপনার ট্যাবলেট পিসিতে আপনার পেজটা ঠিক এইভাবে গিয়ে শো করবে এবং আপনি যদি দেখতে চান আপনার আইফোন আইপ্যাড অথবা আপনার মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে কি করে শো করবে ঠিক এটা ডিসপ্লে ঠিক এরকম খুবই সিম্পল ফ্রেন্ডস সেক্ষেত্রে আপনারা সময় চেষ্টা করবেন আপনার পেজটা সিম্পলভাবে ক্রিয়েট করতে এবং ফাইনালি আপনার কাজ যেটা হবে এখানে ইমডের এর কাজ আছে এটা আপনি আমি পরবর্তী দেখাবো এক সময় এটা অনেক কাজ আপনি যদি কোনো ওয়েবসাইট এখানে ইয়ে করতে চান তাহলে করবেন আপাতত দেখাতে চাচ্ছি না আমি যাই হোক এখন যাই হোক এখন ফাইনালি আপনার যে কাজটা হবে এটা হলো আপনার এখান থেকে পেজটা পাবলিশ করা জাস্ট পাবলিশে ক্লিক করবেন এতে কিন্তু পাবলিশ হয়ে যাবে না এখান থেকে আপনার একটা ওয়েব অ্যাড্রেসের নাম দিতে হবে বা অটোমেটিক্যালি এখানে নাম হয়ে যেতে পারে তৈরি যাই হোক এখানে আপনার দিলাম এখানে ধরেন যে ডেমো ল্যান্ডিং পেজ এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় একটু লেট করে আর কি নিতে যাই হোক এটা এখন নিচ্ছে না একটু ওয়েট করবেন এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এই যে এটা অটোমেটিক্যালি কিন্তু নিয়ে নিচ্ছে যে ডেমো ল্যান্ডিং পেজ ডট কম অথবা আপনি এখান থেকে এইগুলো এখন ডিলিট করে দিতে পারেন নিজের ইচ্ছা মতো একটা ওয়েব অ্যাড্রেস বাছাই করতে পারেন এবং ফাইনালি আপনার কাজ হবে এখান থেকে জাস্ট পাবলিশ করা আর জিনিস আপনি যেহেতু এখান থেকে ফ্রিতে তৈরি করছেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই গুগল সাইটের নামটা এখানে থাকবে এটা কোনো প্রবলেম না কারণ গুগল সবসময় দেখবেন এটাকেই কিন্তু ফার্স্ট পেজে নিয়ে আসবে আপনার আপনি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন এবং আপনার এই ল্যান্ডিং পেজটা আপনার এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে এবং আপনি পরবর্তীতে এই পেজটাকে এটা ভিউ করতে পারবেন আবার এখান থেকে পরবর্তীতে এই পেজটাকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন এবং এ থেকে আপনার আমি এটা গ্যারান্টি দিচ্ছি না তবে এখান থেকে লিড আসবে এটা আমি শিওর কারণ যেহেতু এটা গুগলের নিজস্ব প্রোডাক্ট এটা গুগল যখন একজন লোক সার্চ দিবে ডেমো পেজ নামে তখন এটা হয় ফার্স্ট পেজে আসবে অবশ্যই ফার্স্ট পেজে আসবে হয়তো শেষে নয় হয় নয়তো না হয়তো দুই তিনটার পরে তবে অবশ্যই ফার্স্ট পেজে আসবে এবং আপনার যে এখানে কিন্তু আমি একটা জিনিস দিয়ে রাখছি এখানে যখন পাবলিশিং আমি গিয়েছিলাম তখন আমি কিন্তু রিকোয়েস্ট দিয়েছিলাম সার্চ অপশানে যাতে সবার আগে শো করে সেজন্য আমি রিকোয়েস্ট দিয়েছি গুগলের কাছে গুগল এটা রিভিউ করার পর কিন্তু দিবে দুই তিন দিন পর আপনার এটা ফার্স্ট পেজ আসবে সো ফ্রেন্ডস আমার ভিডিও টিটুয়েলটা আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি আমার টিউটোরিয়ালটা যেহেতু সিপিএতে আবার নতুন করে শুরু করছি তাই ফার্স্ট পেজ ফার্স্ট ভিডিওতে আমি এই লেনিক মিস নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করতে চাইছিলাম আমি জানি যে এটা নিয়ে অনেকেই অলরেডি অনেক টিউটোরিয়াল দিয়ে দিয়েছে তারপরেও আমার টিউটোরিয়ালটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আর হ্যাঁ এটা কিন্তু আমি জাস্ট ডেমো হিসেবে দেখালাম এখানে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে সাইট আছে স্লাইট আছে যেখানে গিয়ে আপনি খুব সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন সেটা আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা নিজেরাই বুঝে যাবেন অনেকেই পুরা ভিডিওটা পুরাটা দেখায় কিন্তু আসলে তখন কথা গোলমাল পেকে যায় মাথার মধ্যে সবই গোলমাল পেকে যায় তখন আর কিছু বোঝাই যায় না কিছু মনে মনেও থাকে না ঠিক আছে তো ফ্রেন্ডস আমার আমি এখানে বিদায় নিচ্ছি আমার আমি আগেও বলেছি যদি আমার চ্যানেলের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না সো ফ্রেন্ডস আল্লাহ হাফেজ